শনিবার বিকেলে নদিয়ার শান্তিপুর বাগাছড়া এলাকায় একটি বেসরকারি সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে এলাকার মহিলাদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন শান্তিপুর থানার পুলিশ কর্মীরা, নদিয়ার চাইল্ড লাইনের কর্মীরা ও উদ্যোক্তা সদস্যবৃন্দ এবং শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার আধিকারিক উদয়ন মুখোপাধ্যায়। আজকে আমাদের বাগাছড়া যে বলাকা সাংস্কৃতিক মঞ্চ, আমরা যে সামাজিক কাজকর্মগুলো করে থাকি তারই একটি অঙ্গ আজকের এই আলোচনা সভা। মূলত একটি আলোচনা সভা। আমাদের সমাজে আমরা দেখি যে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হয়ে যায় এবং 13-14-15 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়। সেখানে কী হয় পরবর্তীতে, সেই মেয়ের নানারকম শারীরিক সমস্যা, বিভিন্ন রকমের প্রবলেমগুলো এসে যায় আর কি। তো সেই মানে বাল্যবিবাহটা আমাদের রোধ করতে হবে, হ্যাঁ, যাতে এটা বন্ধ হয় পুরোপুরি, এবং বিয়ের নামে অনেক সময় পাচারও হয়ে যায়, এটাও আমাদের বন্ধ করতে হবে। মূলত আমাদের আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ এবং ট্র্যাফিকিং, মানে বিয়ের নামে যে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মেয়েরা, তো সেই বিষয় নিয়ে আমাদের আজকে এই অ্যাওয়ারনেস। কতটা সাড়া পাচ্ছেন? ভীষণ ভালো সাড়া পাচ্ছি, সবই ইয়াং মেয়েরা এসেছে, বিশেষ করে 7, 8, 9, 10, 11 তাদের অভিভাবকরা কি এসেছে? হ্যাঁ, আমি বলেছিলাম অভিভাবকদেরও থাকা জরুরি বিষয়টায়, তো সবাই এসেছে। আজকে চাইল্ড লাইনের কোনো কর্মী কি এখানে উপস্থিত হয়েছে? হ্যাঁ, চাইল্ড লাইনের কর্মী উপস্থিত হয়েছে। আমাদের শান্তিপুর থানার এসআই রয়েছে মধুমিতা দি, দুজন ডাক্তারবাবু রয়েছেন, কারণ তারা অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের যে শারীরিক সমস্যাগুলো কি হয় সেগুলো ডাক্তারবাবু বলবেন, আর আইনিভাবে যেগুলো পদক্ষেপ সেগুলো আমাদের। আগামী দিনে কি এই কর্মসূচি কি আরো করবেন? হ্যাঁ, আমাদের এবার স্কুলগুলোতে ইচ্ছে আছে করবো, এবং স্কুলগুলো কথাও আজকে কোথায় করছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।